খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় সরকারি ধান ক্রয় কেন্দ্রে বামুটিয়া বেড়িমুড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক উত্তম সাহা এবং অন্যান্য কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ধান ক্রয় সম্পর্কে বলতে গিয়ে জানান, ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করা হচ্ছে কৃষকদের ধান এবং গত বছর যে জায়গায় মাত্র 242 মেট্রিক টন ক্রয় করা হয়েছিল এবার তা 400 মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বলে জানান তিনি। আমি ডক্টর উত্তম সাহা, কৃষি তত্ত্বাবধায়ক মোহনপুর কৃষি মহকুমা। আপনারা দেখছেন আজকে সকাল সকাল থেকে উৎসব, একটা উৎসব উৎসব ভাব বেড়িমুড়া স্কুল প্রাঙ্গণে। বিষয় একটাই, ন্যূনতম সহায়ক মূল্যে আমরা ধান ক্রয় করছি বোরোখণ্ডে। আপনাদের অবগতির জন্য জানানো, গত বছর এই সময়ে এই মাঠে 242 মেট্রিক টন আমরা ক্রয় করতে পেরেছিলাম, আর এইবারে 14 থেকে 18 এই 5 দিনে আমরা সাংঘাতিকভাবে আশাবাদী 400 মেট্রিক টন আমরা ক্রস করব, যেটা তারাপুর মাঠে হয়েছিল। গত বছর 54 মেট্রিক টন ক্রয় করেছিলাম, এবছরে গতকালের শেষ দিন ছিল, আমরা করেছি 219.46 মেট্রিক টন। তাতে খুব পরিষ্কার, উৎপাদন যেমন বাড়ছে বৈজ্ঞানিক কলা কৌশল দিয়ে, আমরা উৎপাদন যেরকম বাড়াচ্ছি, সরকার তার সঙ্গে যুক্ত হয়ে তার ন্যূনতম সহায়ক মূল্যটাকে বাড়িয়ে চলছে।